তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে উইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সফরকারীদের দিয়ে একশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে এদিন উননব্বই বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা ব্যাট হাতে এদিন একত্রিশতম ওয়ান ডে অর্ধশতকের দেখা পেয়েছে মুশফিক আর বল হাতে তিন উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি মুস্তাফিজ দুজনেই বিস্তারিত জানাচ্ছেন পার্থবনিক টেস্টে যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই ওয়ানডে সিরিজের শুরুটা করলো বাংলাদেশ বল হাতে মাশরাফি মুস্তাফিজ আর ব্যাট হাতে মুশফিক লিটনদের দাপটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সহজেই পকেটে পুড়ে নিয়েছে টাইগাররা মিরপুরে এদিন টস ভাগ্যটাই কেবল মাশরাফিদের সঙ্গ দেয়নি প্রথমে ফিল্ডিংয়ে নেমে তিন পেসারের টাইগার স্কোয়াডকে প্রথম সাফল্য টেনে দেন সাকিব দলীয় উনত্রিশ রানে ফেরান কিরণ পাওয়েলকে নিজের দুশোতম ওয়ান ডেতে মাঠে নামা মাশরাফি এদিন তিন উইকেট নিয়ে শুধু ম্যাচ সেরাই নন ছিলেন সেরা টাইগার বোলারও ম্যাচের তোপে একে একে ক্যারিবীয় শিবিরে আছড়ে পড়ে সাই হোপ ব্রাভো আর পাওয়েলের উইকেট দুর্ভাগ্য হেটমায়ারের চলতি সফরেও পঞ্চমবারের মতো শিকার হন মেহেদি মিরাজের মার্লন স্যামুয়েলসকে ফিরিয়ে রুবেলো জানান দেন তিনি আছেন শেষ দিকে মুস্তাফিজ ঝড়ে রোস্টন চেস কিমোপল আর দেবেন্দ্র বিশো মাঠ ছাড়লে দুশোর গন্ডি আর পার করতে পারেনি সফরকারীরা একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য পার করতে বাংলাদেশের লেগেছে মোটে পঁয়ত্রিশ ওভার এক বল তামিম লিটনের ওপেনিং জুটিতেই স্বাগতিকরা তুলে নেয় সাঁয়ত্রিশ রান তামিম বারো রানে আউট হলে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইমরুলো জিম্বাবুয়ে সিরিজ মাতানো এই বাম হাতির ব্যাট থেকে আসে মোটে চার রান ব্যক্তিগত ছয় রানে লাইফ পাওয়া লিটন সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন কিমোপলের বলে বোল্ট হবার আগে করেন একচল্লিশ আর সৌম্য চোদ্দ রানে বাইশ গজ ছাড়লেও মাহমুদুল্লাহকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক সাথে বাগিয়ে নেন নিজের একত্রিশতম ওয়ান ডে অর্ধশতক সিরিজে দ্বিতীয় ম্যাচ একই ভেনুতে মঙ্গলবার পার্থবণিক নিউজ টোয়েন্টি